ফের দল বদল করলেন বাপটু চক্রবর্তী। রবিবার যোগ দেন কংগ্রেসে। কংগ্রেসের যুবনেতা বাপটু চক্রবর্তী প্রায় 11 মাস আগে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। ফের কংগ্রেসে সামিল হলেন তিনি। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে খয়েরপুর এলাকার বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে বাপটু চক্রবর্তী সামিল হন কংগ্রেসে। তাদের কংগ্রেসে স্বাগত জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, গোপাল রায়, সর্বভারতীয় নেত্রী জারিতা সহ অন্যান্যরা। এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে আপনাদের সকলকে দলের তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন, দীর্ঘ বক্তৃতা করার আজকে অন্তত আমার অভিপ্রায় নেই। তবে সংক্ষিপ্ত ভাবে যে কথাটা আমি বলবো আজকের তারিখে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই কে করতে জানে, সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির এই স্বৈরাচারী শাসকের সাথে কোনোদিন যে রাজনৈতিক দলটি ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি কোনো সমঝোতা করেনি, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেসেরা এই দেশের মানুষ জানে। Your report, Channel 3 Rat.